হে, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ওদলাবাড়ি। আজকে অনেক দিন পর আমার একটা জিনিস মনে হয়েছে, যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের জন্য কিছু ভিডিও করতে হবে। তো আমি বিগত 6 মাস কি 8 মাস হলো আমি কোনোরকম কোনো ভিডিও করছিলাম না, নিজস্ব ব্লগ শ্যুট করছিলাম না। তো ভাবছি আজকে তোমাদেরকে একটা ছোট্ট একটা জায়গা দেখাই, আর জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা হলো আমার বাড়ির থেকে জাস্ট 10-12 কিলোমিটার দূরে, আর রিসেন্টলি আমি ওখানে গেছিলাম শ্যুট করতে। আগমনী শ্যুটের একটা মানে বিশাল বড় মার্কেট চলছিল, তো সেই সময় আমি ওখানে শ্যুট করতে গেছিলাম। জায়গাটা খুবই সুন্দর আর দেখে খুব ভালো লেগেছে আমার। তো সেই কারণের জন্য আমি সেই জায়গাটা মানে তোমাদেরকে দেখাতে চাই। তো সেই জন্য আজকে আমি সকাল সকাল বাড়ির থেকে বের হয়ে গেছি সেই জায়গাটা যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর জায়গাটা হলো গজলডোবাতে, বেশি দূর না, মানে আমার বাড়ি ওদলাবাড়ি, গজলডোবা জাস্ট 12 কিলোমিটার দূর। তো চলো যাওয়া যাক, দেখা যাক। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর আজকে আমি অনেকদিন পর না মানে আমি প্রথম DJI অ্যাকশন ক্যামেরাতে ব্লগ করছি, জানি না ভিডিও কোয়ালিটি কীরকম আসবে। তো আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট একটু করে বলো কেমন লাগছে, আর এখন থেকে আমি কন্টিনিউ ব্লগ আপলোড করবো। এখন আছি আমি হলো গজলডোবা ফরেস্টে, আর এই জায়গাটা দাঁড়ানোর কারণটা হলো এটা, আমি কিছুদিন আগে এই জায়গাটা একটা আগমনী শ্যুট করছিলাম। জানি মুখটা কালো কালো আসতেছে, এই জন্য আমি টুপিটা খুলিলাম। তো আমি কিছুদিন আগে এই জায়গাটা একটা আগমনী শ্যুট করছিলাম। এই ভেতরে একটা নদী আছে, নদীর উপরে একটা গাছ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো সেই কারণের জন্য এই জায়গাটা আমি চুজ করছিলাম। আর এই জায়গাটা চুজ করার পরে ভিডিওটাতে একটা আলাদা লেভেলের একটা সৌন্দর্য একটা ব্যাপার আসছিলো। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এটা হলো গজলডোবা ফরেস্ট। তো জাস্ট আর কিছুক্ষণ দূরেই মানে আর কিছুক্ষণ সময় পরেই আমি পৌঁছে যাবো আমার সেই জায়গাটায়। দেখতে খুব সুন্দর ভাই, দেখলে পরে তোমরাও আসতে চাবে। তো চলো বেশি দেরি না করা যাক, কেন কি রোদের তাপটা একটু মানে সময় যাচ্ছে একটু একটু করে বাড়ছে। তো ভাই আমি চাই না ভাই আমার গরমে হাত পা জ্বলে যাক। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমি সেই জায়গায় পৌঁছে গেছি, যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো কাশবন। আগে রিভিল করলাম না, এখন করে দিলাম। তো কাশবনগুলো পেছনে ভাই রোদের পাওয়ার দেখে আমার একটু ভয় ভয় লাগতেছে, তো এই জন্য আমি একটা ছাতাও নিয়ে এসেছি সাথে করে, টেনশন নেই। তো আমি এখন দেখি কোন দিক দিয়ে গেলে পরে বেশি ভালো হবে, কেন কি বাইকটাকেও রাখতে হবে সেফলি সেফ জায়গায়। আর মনে হয় না এখান থেকে হেঁটে যাওয়াটা ঠিক হবে, তো আমি বাইকটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবো। যেহেতু ওই জায়গাটা একদম খালি একটা মাঠ আর রোদ প্রচণ্ড, টায়ার বাস্ট হওয়ার চান্সেসটা বহুত আছে, কি রোদের তাপটা প্রচণ্ড। তো আমি কেনার জন্য আমি এই কারণের জন্য এই বাড়িতে আমার বাইকটা রেখে দিলাম, আর আমি এখন হাঁটতে হাঁটতে যাবো ওদিকে। বুঝতেই পারতেছো কতটা স্ট্রাগল করতে হবে আমাকে এই ভিডিওটা করার জন্য। কিন্তু ভাই যদি বলি জায়গা খুব সুন্দর জায়গা, তো চলো হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে যাক। আর তোমরা দেখলে আমি একটা মানে হাইলি রিকোয়ারমেন্ট একটা জিনিস বলি, মানে এটা একদম অবশ্যই এখানে যদি আসতে হয় তুমি সকালে আসো বিকালে আসো যখন আসবে আসো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই জলের বোতল মাস্ট লাগবেই লাগবে। তো এই কারণের জন্য আমি একটা জলের বোতল আর একটা এনার্জি ড্রিঙ্ক আমি নিলাম, কেন কি ভাই হাঁটি হাঁটি করতে হবে। তো তো এটা হলো গজলডোবা তিস্তার চর, আর এই জায়গাটায় আমি অনেক কটা শ্যুট করছি। একটা মিউজিক অ্যালবামেরও শ্যুট করছি, কিছুদিন আগে একটা বিয়ের শ্যুট করছি, তার আগে একটা আগমনী শ্যুট করছি। মানে এই জায়গাটা আমি মানে আমার খুব ফেভারিট জায়গা, আর আমার খুব ভালো লাগে এই জায়গাটা, খুব সুন্দর। তো
চলো এই সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার ওই পাশটাতে রয়েছে তিস্তা ব্রিজ, আর এই পাশটাতে সেই জায়গাটা। তো অলরেডি ট্যাটে ফিস শুরু হয়ে গেছে, এইভাবে দেখলে মানে কিচ্ছু বুঝতে পারবো না, কেন কি সামনে একদম যা ইচ্ছা তাই মনে হচ্ছে, সামনের থেকে বা ড্রোন দিয়ে না দেখলে পরে সেই জিনিসটা ফিল করতে পারবে না। তো আজকে আমি ড্রোনও নিয়ে এসেছি সাথে করে, চলো। গরম লাগতেছে ঠিকই, ছাতাটা না বের করলেও চলবে, কিন্তু একটা একটা জায়গায় গিয়ে ছাতাটা বের করতে হবে যখন আমি জায়গাটা দাঁড়াবো। তো হাঁটতে হাঁটতে অলরেডি 15-20 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত সেই জায়গাটাতে পৌঁছাতে পারলাম না ভাই, রোদের প্রেশারে গলা শুকিয়ে গেছে। তো এটা সাথে করে নিয়ে এসেছিলাম, এটা খাচ্ছি আর আসছি, কিন্তু ভাই অবস্থা খুব টাইট। মানে এই সাইডটা যদি তোমাদেরকে এইভাবে দেখাই তাহলে মনে হবে একদম পুরাপুরি মরুভূমি, পুরাপুরি মরুভূমি মনে হবে। তো আমি আর পারলাম না ভাই, ছাতাটা খুলেই ফেললাম, কেন কি ছাতাটা ছাড়া আমার হাঁটা যাচ্ছিল না, হাতগুলো জ্বলছিল, কেন কি এই জায়গাটা তো এর আগে আমি আর অনেক কয়বার আসছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে এখানে আসতে গেলে ভাই ছাতাটা লাগবেই, কেন কি এরকম বালির মধ্যে বালির যে রোডটা আছে সেটা তো ভালোই লাগছে, মানে বালির যে গরম ভাবটা আছে সেটাও লাগছে, দেখতেই পাচ্ছ নর্মাল জায়গার থেকে এই জায়গায় গরমটা একটু বেশি, কেন কি বালিগুলো গরম হয়ে থাকে, আর এখানে ট্র্যাক্টর দিয়ে কি করছে জানি না, বাট কিছুদিন আগে যখন আসছিলাম তখন ট্র্যাক্টরের কোনো কিছু ছিল না। ও ভাই, কিন্তু তুমি যতটা ভেতরে যাবে সৌন্দর্যটা অতটাই দেখতে পাবে। তো চলো, আমি অলরেডি পৌঁছে গেছি। বাহ, সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া, হ্যাঁ ওই দেখো, কাশবনে একটা সবচেয়ে বড় কথা হলো কি, মানুষের কথাটা ঠিকই বলে, কাশবন দূরের থেকে দেখতে কোনো মনে হয়, সামনে আসলে পরে অতটা ভালো লাগে না, কিন্তু কাশবনে যদি তুমি সেরকমভাবে কিছু শ্যুট করতে পারো খুব সুন্দর লাগে দেখতে। ও তো আমি সেই জায়গায় পৌঁছিয়ে গেলাম, মানে যে জায়গাটায় বসবো ভাবছিলাম, দেখ এটা খুব সুন্দর জায়গা, বসি এখন ধরো। ড্রোনটা ফ্লাই করলাম, বাট অনেক চেষ্টা করার পরে সেই ফিলটা আসলো না, তো আমি বুঝতে পারলাম আমাকে এখান থেকে আরও পিছনে হেঁটে যেতে হবে। তো চলো লেটস গো, যাওয়া যাক, কেন কি একটা পারফেক্ট শট যদি না হয় না জিনিসটা দেখতে তো আমারটা ভালো লাগে না, তো সেই পারফেক্ট শটটা নেই তারপরে নয় ভিডিওটাকে শেষ করা যাবে, তাই না? সো লেটস গো, দেখি আমি আরও পেছন দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি হয় পসিবল তাহলে নেব, না হলে নেব না। তো ফাইনালি ফাইনালি অনেকটা দূর হাঁটার পর আমি এখন একটা ঠিক কাশবনের ভেতরে, কাশবনের ভেতরে। তো আমাকে কিছু লোক ওয়ার্নিংও দিয়ে দিল, বললো বেশি ভেতরে যেও না, তো আমি যে যাচ্ছি। দেখতে খুব ভালো লাগতেছে জায়গাটাকে, তো বেশি দূর ভেতরে ঢুকবো না, তো এখান থেকে আমি ড্রোন শটটা নিই আর ভিডিওটা শেষ করি, অনেকটা সময় হয়ে গেলো আর এই গরমে হাঁটতে পারছিলাম না। সো লেটস গো, আমি ড্রোন শটটা নিই আর টাটা বাই বাই বলি।
চেষ্টা করে অনেক ভিডিওগুলো শ্যুট করলাম, আর অনেকটা আজকে খাটনিও হলো। কেন কি সত্যি আজকে প্রচণ্ড গরম, আর রোদের পাওয়ার তো ভাই, মানে সূর্য দেবতার পাওয়ার খুব বেড়ে গেছে, তো স্বাভাবিক বাড়বেই। ও ওয়াও, এই হাঁটাটা অবভিয়াসলি এরকম হাঁটা আমি হাঁটছি এর আগেও, কেন কি যখন শ্যুট করতে আসতাম তখন তো এরকম হেঁটে হেঁটেই আসতে হতো। বাট তখনকার মজাটা আলাদা আর এখনকার মজাটা আলাদা, কেন কি তখন অনেক অনেক লোক সাথে থাকতো, এখন যেহেতু আমি একা। তো বেশি কথা বলবো না, এই ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য, জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আসলে পরে আসতে পারো, খুব ভালো একটা জায়গা। কিন্তু হ্যাঁ ভাই, একটা কথা বলে দিই, গার্লফ্রেন্ড ওয়ার্লফ্রেন্ড এসো না, নাহলে কিন্তু বহুত কাচ্চা হয়ে যাবে, ঠিক আছে? তো যদিও আসতে হয় 5-6 জন মিলে আসো, যদিও মেয়ের কোয়ান্টিটি বেশি নিয়ে এসো না, 2-1 জন এসো, তাহলে হয়তো ভালো হবে। বাট যদি ভাবো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে এসে বেশি প্রেম করবে, তো ভাই এটা তোমাদের জন্য সেই জায়গাটা নয়। তো চলো, দেখাচ্ছি আবার একটা নতুন একটা ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর একটা লাইক করে দিও। আর তোমরা কী কী দেখতে চাও ডুয়ার্সের, কোন কোন জায়গা দেখতে চাও, তো সেই জায়গাগুলো একটু আমাকে বলো, আমি অবভিয়াসলি তোমাদেরকে এখন থেকে কন্টিনিউসলি ভিডিও দিব, আর কোনো না কোনো একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই।